হ্যালো এভিওয়ান লাইভ স্কিল ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ভোকাবুলারি নিয়ে আমি এর আগে একটি ভিডিও করেছি কীভাবে ভোকাবুলারি শেখা যায় সেখানে আমি যেটা বলেছি যে ভোকাবুলারি শেখার জন্য পত্রিকার কোনো বিকল্প নেই কারণ পত্রিকায় যেভাবে শব্দগুলো বর্ণনা করা থাকে ওইভাবে যদি আমরা পড়ি তাহলে আমরা অবশ্যই ভোকাবলারিতে ভালো করতে পারবো একটি বই থেকে যখন আমরা শব্দগুলো মুখস্থ করি তার তিনটি অসুবিধা হয় আমি সেই ভিডিওতে দেখিয়েছি যারা সেই ভিডিওটি তোমরা দেখো তার । যে ডিসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারো আজকে আমরা বিশ পাঁচ দু হাজার আঠারোতে প্রকাশিত পত্রিকায় একটি নিউজ নিয়ে আমরা ভোকাবুলারি শিখব আমরা প্রথমে সেই নিউজটি সম্পর্কে একটি ধারণা নিয়ে নিই নিউজটি ছিল চট্টগ্রামের হাইওয়েতে যে ট্রাকগুলো চলাচল করে মাল বহনকারী সেই ট্রাকগুলোর ওজন পরিমাপ করার জন্য একটা স্টেশন থাকে যেখানে ওজন পরিমাপ করা হয় যে ট্রাকে কী পরিমাণ মালামাল নেওয়া হয়েছে কেউ যদি অতিরিক্ত ওজন বহন করে তাহলে তার জন্য তাকে জরিমানা করা হয় তো ওখানে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো ওই ট্রাক শ্রমিকরা ওখানে একটি ভাঙচুর চালায় তো ভাঙচুরের তাদের উদ্দেশ্য ছিল যে একটি অভিযোগের প্রতিবাদ করা সেটি হলো কি তাদের একজন ট্রাক ড্রাইভারকে অযাচিতভাবে আক্রমণ করা হয়েছে বা মারধর করা হয়েছে কারা করেছে যারা এই ওজনগুলো পরিমাপ করে সেই মানে সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা এটা করেছে আরেকটি অভিযোগ তাদের ছিল সেটা হলো যে তাদেরকে বিভিন্ন সময় তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয় জোর করে এই ছিল নিউজটি পরবর্তীতে সেখানে পুলিশ আসে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এই ঘটনাটির উপর থেকে ঘটনাটি থেকে আমরা পত্রিকার এই শব্দগুলো বাছাই করেছি এই শব্দগুলো অর্থ আমরা অনেকেই জানি না এবং এগুলো আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি বুঝতে পারবেন যে কেন আমি পত্রিকা থেকে পড়ার কথা বলছি কারণ পত্রিকা থেকে পড়লে একই সাথে আমার শব্দের অর্থ জানা হয়ে যাবে এগুলো আমরা ভালোভাবে ঘটনার সাথে সাথে মনে রাখতে পারবো এবং সেই সাথে পরীক্ষায় আসলে এগুলো আমরা ব্যবহার করতে পারবো তাহলে চলুন ঘটনার মাধ্যমে আমরা ওয়ার্ডগুলো কিভাবে মনে রাখবো সেটা একটু দেখে নিই শুরুতে দেখেন এখানে লেখা আছে রাউটি রাউটি শব্দের অর্থ কী হইচইকারী বা উচ্ছৃঙ্খল ওখানে যারা হামলা করেছিল তাদেরকে বলা হচ্ছিল রাউটি পত্রিকা শব্দটা তাদের জন্য ব্যবহার করা হয়েছে এরপর হলো তাদেরকে বোঝানোর জন্য আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে পত্রিকায় সেটি হলো কি ভ্যান্ডাল অর্থাৎ যারা আক্রমণ করেছে তাদেরকে বলা হচ্ছে রাউটি অথবা ভ্যান্ডাল মানে বর্বর অথবা আক্রমণকারী তাহলে এই দুটি শব্দ আমরা ঘটনার সাথে মনে রাখতে পারবো এরপর হলো যারা ভ্যান্ডাল বা বর্বর তারা যে কাজগুলো করে সেগুলো কি সেগুলো হলো ভ্যান্ডালাইজ মানে ধ্বংসযজ্ঞ চালানো তাহলে তারা যে আক্রমণটা করেছিল এটাকে আমরা ভার্ভ হিসেবে কীভাবে বলবো ভ্যান্ডালাইজ করেছে তারা ওকে এরপরে যে শব্দটি এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ওয়ে ইন ওয়ে ইন শব্দটা ওই প্যাসেজে বা আর্টিকেলে ছিল না সেখানে ছিল ওয়ে মানে ওজন পরিমাপ করা কিন্তু এই ওজন পরিমাপ করা শব্দটির সাথে যদি আমরা দুটো প্রিপোজিশন যোগ করি যেমন ওয়ে ইন এটার অর্থ হয়ে যায় গভীর ভরে উপস্থাপন করা আবার যদি আমরা ওয়ে আপ বলি তাহলে হয় হলো ভালোভাবে মূল্যায়ন করা অর্থাৎ ওয়ে মানে ওজন করা বাড়িয়ে বলা বেশি করা এরকম কিছু তাহলে দুটো শব্দ কিন্তু এমন ভরে উপস্থাপন করা অর্থাৎ বাড়িয়ে বলা আরেকটা হলো ভালোভাবে মূল্যায়ন করা অর্থাৎ মনোযোগ দেওয়া বা গুরুত্ব দেওয়া এরকম কিছু বলা হচ্ছে এরপর হলো যে শব্দটি আছে সেটি হলো অ্যালিস্ট অ্যালিস্ট শব্দের অর্থ অভিযুক্ত বা কথিত আমরা পত্রিকা বাংলা পত্রিকা প্রায় দেখি যে অমুক অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে মানে কাউকে ধর্ষণের অভিযোগে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই শব্দগুলো পত্রিকায় ব্যবহার করা হয় অ্যালিস্ট হিসাবে কাউকে অভিযুক্ত করা বা আমরা বলি কথিত আছে এরকম অ্যালিস্ট মানে অভিযুক্ত যেমন অ্যালিস্ট লি এটার অর্থ হলো অভিযোগে অমুকের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এরকম এরপরে যে শব্দটি প্যাসাজের মধ্যে ছিল সেটি হলো র্যানস্যাক র্যানস শব্দের অর্থ হলো কি তন্নতন্ন করে খোঁজা বা লুটতরাজ করা অর্থাৎ আক্রমণকারীরা এমনভাবে ওটা ভাঙচুর করেছে এটাকে পত্রিকায় বলা হয়েছে র্যানস্যাক মানে এটা তন্নতন্ন করে তারা সব কিছু ধ্বংস করেছে বা লুটতরাজ করেছে তারা এই শব্দটা পত্রিকায় ব্যবহার করা হয়েছে এরপরে দেখেন লেখা আছে ট্রাক সিস্টেম ওই প্যাসাজের মধ্যে ট্রাক সিস্টেম শব্দটা ছিল না শুধু ট্রাক ছিল ট্রাক ড্রাইভার ছিল যাকে মারার জন্য তারা বিক্ষোভটা করেছে তো সেই ট্রাক সিস্টেম শব্দের অর্থ কী দেখেন লেখা আছে অর্থের বদলে পণ্য মানে হলো কোন শ্রমিক যদি কাজ করে তাকে টাকা দেওয়ার কথা কিন্তু আপনি তাকে টাকা না দিয়ে যদি আপনি তাকে কি দেন পণ্য দিয়ে তার মূল্য পরিশোধ করেন তাহলে সেটা হবে ট্রাক সিস্টেম বলা হয় এটাকে এটা মনে রাখার জন্য এভাবে আপনি বলতে পারেন যে একজন ট্রাক শ্রমিক শ্রমিক সে কী করছে কাজ করলো তাকে আপনি টাকা না দিয়ে তাকে ট্রাকটাই দিয়ে দিলেন মানে একটা পণ্য দিয়ে দিলেন অর্থাৎ এটা হলো ট্রাক সিস্টেম হয়ে গেল তাহলে অর্থের বদলে পণ্য দিয়ে বেতন দেওয়া এরপরে যেটা বলা হয়েছিল অ্যাসল্ট অন ওখানে যে কর্মকর্তা কর্মচারীরা ছিল তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এই যে যে শারীরিকভাবে লাঞ্ছিত করা এই শব্দটিকে বোঝানো হয় পত্রিকার ভাষায় অ্যাসল্ট অন অর্থাৎ ওয়াজ অ্যাসল্টেড তাহলে কি বলা হবে তাকে লাঞ্ছিত করা হয়েছিল আক্রমণ করা হয়েছিল মারধর করা হয়েছিল অ্যাসল্টের সাথে যদি আপনারা আরেকটা শব্দ যোগ করেন ক্রাফ্ট এই শব্দটার একটা ভিন্ন অর্থ দ্বারায় সেটা কি যুদ্ধে মোটরযুক্ত নৌকা অর্থাৎ নৌবাহিনীরা যারা রয়েছেন তারা ছোটো ছোটো মোটরযুক্ত নৌকা ব্যবহার করেন অনেক সময় যুদ্ধের জন্য এই নৌযানগুলোকে বলা হচ্ছে অ্যাসল্ট ক্রাফ্ট আমরা জানি এয়ারক্রাফট এবার তারপরে দেখেন টার্ন টেইল তো যখন এরকম একটা ধ্বংসযজ্ঞ সেখানে চালা তারা চালালো ভাঙচুর চালালো তখন পুলিশ চলে আসলো যখন পুলিশ চলে আসলো তখন তারা কি করলো তখন তারা টার্ন টেইল করলো মানে লেজ গুটিয়ে পালালো তো টার্নটেইল মানে কি টার্ন মানে কোনো কিছু ঘুরিয়ে আনা বা একদিকে যাচ্ছিলো সেখান থেকে অন্যদিকে ঘুরে যাওয়া তো লেজ অন্যদিকে ঘুরিয়ে নেওয়া মানে কি লেজ গুটিয়ে পালানো আমরা জানি যে যে সকল প্রাণীর লেজ থাকে তারা যখন ঘুরে তাদের লেজটাও ঘুরে যায় এটাই মূলত বলা হচ্ছে টেইল মানে লেজ গুটিয়ে পালানো আচ্ছা এরপরে দেখেন লেজ গুটিয়ে যে পালালো এই শব্দটাকে বোঝানোর জন্য আরেকটা শব্দ ইংরেজিতে ব্যবহার করা হয় যেটা পত্রিকায় ব্যবহার করা হয়েছিল। সেটা হলো ডিসপার্স মানে হলো ছত্রভঙ্গ করা পুলিশ যখন আমরা আমরা প্রায় বলি যে পুলিশ কাদানে গ্যাস টিয়ার শেল এগুলো ছুঁড়ে তারা কি করেছে ভঙ্গ করে দিয়েছে তো এই যে ছত্রভঙ্গ করা এটা হলো কি ডিসপার্স এটা কোনো কিছু ছড়িয়ে দেওয়া বা এই অর্থে ব্যবহার করা হয় এরপরে দেখেন টার্ন টেইল থেকে একটা শব্দ আমরা নিতে পারি এটা এই শব্দটা প্যাসেজের মধ্যে ছিল না এটা আমি ডিকশনারি থেকে বের করে এখানে লিখেছি সেটি হলো টেইল অফ বা অ্যাওয়ে দেখেন অফ বা অ্যাওয়ে মানে কি কোনো কিছু থেকে দূরে চলে যাওয়া বা ছেড়ে দেওয়া বা ছাড়া এরকম অর্থ আমরা বোঝাই তাহলে টেইল অফ মানে কি লেজ ছাড়া তো একটা প্রাণী লেজ সহ যদি এত বড় হয় তাহলে তার লেজ ছাড়া কতটুকু দেখা যাবে এতটুকু দেখা যাবে তাহলে কি আকারে বা আকৃতিতে এটা কমে আসলো এটাই হলো টেইল অফের অর্থ সংখ্যা বা আয়তন হ্রাস করা অর্থাৎ আমরা কোনো কিছু টেইল অফ করা মানে হলো সেটা সংখ্যা বা আয়তন ওটাকে ছোটো করে দেওয়া হ্রাস করে দেওয়া এরপরে দেখেন টেইল ব্যাগ এই শব্দটা অনেকে আছে নতুন মনে হতে পারে এটার অর্থ হলো জামজট ট্রাফিক জ্যাম আমরা ট্রাফিক জ্যাম শব্দটা অহরহ শুনেছি কিন্তু পত্রিকায় এই টেইল ব্যাগ শব্দটাও ব্যবহার করা হয় যানজট বোঝাতে এই এইটা কিভাবে মনে রাখবেন এটা হলো যে টেইল মানে লেজ আর ব্যাক মানে কি পেছনে অর্থাৎ পেছনে একটা লেজ তৈরি হয়ে যাওয়া যখন তারা রাস্তায় বিক্ষোভ করছিল। তখন কিন্তু গাড়িগুলো থেমে গিয়েছিল এবং গাড়ির লম্বা একটা লাইন তৈরি হয়েছিল এটাকে আমি ধরতে পেরে একটা লেজ তৈরি হয়েছিল গাড়ির পেছনে গাড়ি তার পেছনে গাড়ি তো এই টেইল ব্যাগ শব্দটা হল আমরা কি অর্থে ব্যবহার করেছি যানজট অর্থে এবং এটা ইন্টারন্যাশনালি একটা পত্রিকার একটা শব্দ যে টেইল ব্যাগ হলো যানজট অর্থে ব্যবহার করা হয় এরপরে রয়েছে হলো অর্চেস্ট্রেট অর্চেস্ট্রেট বা অর্চেস্ট্রেটেড এটার অর্থ কী যাদের উপর হামলা করা হয়েছে যে সরকার কর্মকর্তা কর্মচারী যারা ওজন পরিমাপ করতো গাড়ির তারা বলছে এই হামলাটা ছিল পরিকল্পিত এবং সাজানো এটা বলতে গিয়ে তারা পত্রিকা যে শব্দটা ব্যবহার করেছে সেটি হলো অর্চেস্ট্রেটেড মানে দ্য প্ল্যান দ্য অ্যাট্যাক ওয়াজ অর্চেস্ট্রেটেড মানে হামলাটা ছিল পরিকল্পিত বা সাজানো এখন কথা হলো যে হামলাটা পরিকল্পিত বা সাজানো কীভাবে বুঝলো এই পরিকল্পনাটাতে কি ছিল পরিকল্পনাটা ছিল ল্যাডেন করা মানে বোঝাই করা কি বোঝাই করবে গুডস যেহেতু ওখানে অতিরিক্ত মাল বহন করলে তাদের জরিমানা দিতে হতো তো ট্রাক শ্রমিকরা এরকম একটা ভাঙচুরের ফলে যে মেশিনটা দিয়ে এটা ওজনটা পরিমাপ করা হতো সেই মেশিনটাই তারা ভেঙে ফেলেছে ভেঙে ফেলে তারা যেটা করেছে সেটা হলো যে এই মেশিনটা সারার জন্য আবার আরও এক মাস সময় লাগবে কারণ এটা অনেক বাইরে থেকে আমদানি করা বড় একটা মেশিন এবং এগুলো সারার জন্য যন্ত্রপাতি বা লোকজন এটাও বাইরে থেকে আমাদেরকে আনতে হয় তো তাদের উদ্দেশ্য ছিল এটা ভাঙচুর করে কোনো একটা দোহাই দিয়ে ভাঙচুর করতে পারলে আমরা অতিরিক্ত মাল বহন করে ট্রাক নিয়ে চলে যাবো আমাদের আর ওজন করতে হবে না আমাদের অতিরিক্ত জরিমানা দিতে হবে না এবার কথা হলো এনসিউট শব্দের অর্থটা কি আসন্ন ঘটনা বা ঘটনার জের আমরা জানি যে একটা ঘটনা যখন ঘটে তখন তার জেরে আরেকটা ঘটনা কিন্তু হয় যেমন এই যে আক্রমণটা হয়েছে তার জেরে কি হয়েছে তার জেরে দুটো ঘটনা হতে পারে একটা হলো যে মেশিনটা ভাঙা হয়ে গেছে এখন তার অতিরিক্ত মাল বহন করে চলে যাবে এটা একটা এনসিউড এই ঘটনার আবার আরেকটা হতে পারে যে এই ঘটনার জেরে পুলিশ কিছু শ্রমিকদেরকে গ্রেপ্তার করতে পারে তাদের বিরুদ্ধে মামলা দিতে পারে অর্থাৎ একটা ঘটনা প্রেক্ষিতে যখন আরেকটা ঘটনা ঘটে সেটাকে আমরা বলি হলো এনসুড ইভেন্ট মানে হলো কোনো ঘটনার পরবর্তীতে আসা কোনো ঘটনা বা ঘটনার জের এবার সবার লে লাস্টে দেখেন এই যে যে যারা হামলাটা করেছে তাদের যুক্তিটা কী ছিল তারা দুইটা কারণে হামলাটা করেছে একটা হলো তাদের একজন ট্রাক ড্রাইভারকে মারা হয়েছে এটা তারা বলেছে আরেকটা হলো যে অতিরিক্ত মাল বোঝার কথা বলে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হতো না দিলে কি করা হতো বলা হতো যে মানে মামলা দিয়ে দেবে যে সে অতিরিক্ত মাল বহন করেছে এটা ছিল ওই ট্রাক শ্রমিক বা তাদের বা মালামাল যারা পরিবহন করে সেই শ্রমিকদের একটা একটা অভিযোগ যে তারা বলছিল যে আমাদেরকে এক্সটর্শন করে আমাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে মানে এক্সট্রঅন মানে হলো জোর করে আদায় তাহলে শ্রমিকদের অভিযোগটা কী ছিল যে আমাদের থেকে এক্সট্রঅন করে টাকা আদায় করা হয় মানে জোর করে টাকা আদায় করা হয় এবার দেখেন এই শব্দগুলো যদি আপনি একটা ডিকশনারি বা ভোকাবলের বই থেকে পড়তেন তাহলে আপনাকে তো এই শব্দগুলো আপনার মনে থাকতো না কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে আপনি শব্দগুলো দিয়ে একটি মালা তৈরি করতে পারবেন যে ঘটনার ধারাবাহিকতায় আমি শব্দগুলো মনে রাখতে পারবো এই ভিডিওটি দেখার সময় আপনারা যখন এই শব্দগুলো পড়বেন তখন অবশ্যই এই শব্দগুলোর সাথে ঘটনার প্রত্যেকটা লাইন আপনারা মনে রাখবেন এইভাবে আমরা প্রতিদিনই চেষ্টা করবো পত্রিকা থেকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নতুন নতুন শব্দ এখানে তুলে ধরার জন্য তাই আমাদের ভিডিওর প্রত্যেকটি পর্ব আপনারা দেখার চেষ্টা করবেন দেখলে কি হবে আমি এখানে যে শব্দগুলো আলোচনা করেছি সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে আলোচনা করব না এই ভিডিওগুলো এখন আমি লাইভ স্কুল বিটিতে দিচ্ছি কিন্তু এই ভিডিওগুলো আমরা নিয়মিত আপলোড দেবো ওয়ার্ড বুক একাডেমি নামে একটি চ্যানেলে যে চ্যানেলটি লিঙ্ক আমাদের নিচে দেওয়া আছে সেই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে রাখুন এবং আমরা প্রত্যেকটি ভিডিও সেই চ্যানেলে আপলোড করব। আজকের মতো এখানে সমাপ্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ